আপনার এস্টের কাছে মাপ চাইবেন, তাহলে আমি যাবো। আমি আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সন্তান তুল্য এই ছেলেটার কাছে যাই এমনি মাপ সামু। স্যার যে মাসে আপনি বেতনটা দিতে পারেন নাই সে মাসে তো স্যার সমস্যাটা বুঝতে পারছিলেন স্যার, তাতে কি লাভ হয়েছে স্যার? আসসালামু আলাইকুম খালু। ওয়ালাইকুম সালাম। অনেক পথ পার হয়েছে। আমার তো একটু রেস্ট নেওয়ার সময় হয় না, একটু মানে আমার নিজের মতো করে একটু বাসায় থাকার সময় হয় না। আজকে একটা দিন ছুটি পেয়েছি, আমি বাসায় থাকতে চাই। আমার যদি তোমাকে টাকাটা দেওয়ার অবস্থা থাকতো আমি একটি মিনিটও দেরি করতাম না, আমি সাথে সাথে টাকাটা দিয়ে দিতাম। আমরা এই ধরনের মানুষ না। আল্লাহ স্যার আপনি কি কোন স্যার, আল্লাহ গো আমি কি করবো আল্লাহ স্যার আমাকে বাঁচান স্যার। কোন অবস্থায় এসে পৌঁছে এলে তার নিজের গাড়িটা রেন্টে গাড়ি দিয়ে দেব, তুমি চালাও, এর থেকে যা টাকা আসবে তুমি তোমার বেতন বুঝে নিই। কিরে মা মন খারাপ কেন? না বাবা মন খারাপ না, এমনি। কিন্তু আমার যে তোকে দেখে তাই মনে হচ্ছে। না একটু ঠান্ডা পড়েছে তো মনে হচ্ছে জ্বর আসবে। ও কিন্তু তাহলে তো সমস্যা হয়ে গেল রে মা, যে মেহমান এসে গেছে। বাবা আমি আজকে আর কোনো রান্না করতে পারবো না, আমার একটু ভালো লাগছে না। কিন্তু মানে মেহমান চলে এসেছে এখন তো মুশকিল হয়ে যাবে, মানে ওদেরকে একটা কিছু না খাওয়ালে ব্যাপারটা। আচ্ছা তোমার কি বিবেচনা বলে কিছু নেই, বিবেক বলে কিছু নেই? মেয়েটা বলছে শরীর খারাপ রান্না করতে পারবে না, তুমি জোর করেই যাচ্ছ কেন? আমি জোর করলাম কোথায়, আমি তো শুধু বলেছি মাত্র। ওকে ফাইন, বলেছো মাত্র, তাহলে ওই লতায় পাতায় গজানো মেহমানগুলোকে এক্ষুনি বিদায় করে দিয়ে আসো। দাও আমি বিদায় করবো কেন, আমি কি ওদেরকে দাওয়াত করে এখানে নিয়ে এসেছি নাকি? হ্যাঁ ও তুমি দাওয়াত করনি, ঠিক আছে তাহলে আমি যাচ্ছি। তুমি কিন্তু কিচ্ছু বলতে পারবো না, যদি বলো তাহলে কিন্তু খবর আছে। আরে আমি বলতে যাবো কেন, ওরা কি আমার দিকের কোনো আত্মীয় নাকি? তোমার দিকের আত্মীয়, তুমি যা খুশি তাই করতে পারো, আমি বাধা দিতে যাবো কোনো বাধা দেওয়ার কোনো কারণই নেই। হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি, কিন্তু হ্যাঁ কথাগুলি মনে রাখবেন, যাচ্ছি আমি বিদায় করতে।
এখন রওনা দিয়ে বাড়ি যাব। না মা শোনো, আজ আসলে কোথাও বেরোবো না। মা শোনো, আজ আমি কোথাও যাব না, মানে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। এতদিন পর ছুটি পেলাম, থাকি বাসায় থাকি, বাসায় থাকবো। মা তুমি কি বলো এইসব? আজ তাহলে আপনারা না হয় যান, আরেকদিন পরে আসবেন। না ঠিক আছে, আরেকদিন না হয় আসবো, অসুবিধা নাই। কিন্তু ঘটনা হয়েছে যে আজকে যদি আমরা চলে যাই, না থাকি এখানে, তাহলে আপনাদের অপমান করা হচ্ছে। মানে আপনি যে আমাদেরকে যেতে বলতেছেন, এটা যে আপনার মনের কথা, এটা আমি ভালো করে বুঝছি। কি বলেনো? না না না, কোনো অপমান হবে না। বরং আপনারা যদি আজ থেকে যান, আপনারা নিজেরাই অপমানিত বোধ করবেন। কারণ আজকে আমাদের বাসায় সবাই অসুস্থ, কেউ রান্নাবান্না করতে পারবে না। আসলে আপনাদেরকে কোনো খাবার দাবারই আমরা দিতে পারবো না। সালেহা, হ্যাঁ, আমরা তো যাবো না। না আমরা তো যেতে পারি না, এই কথা শোনার পরে আমরা যেতে পারি না। কেন? এটা কোনো কথা বললেন? আমরা তো এখানে যাবই, এখান থেকে তো চলে যাবো। এটা তো আমাদের বাড়ি ঘর না, আমাদের বাপদাদার বাড়ি না। আমরা থাকার জন্য আসি নাই, কিন্তু কথা হচ্ছে গিয়ে আপনাদের এরকম একটা বিপদ, আপনাদের বাড়িতে রান্না হবে না, আপনারা খাবেন না, আর এই কথা শোনার পর আমরা চলে যাব। এত বড় নিমখরাম আমরা, আমরা কি মানুষ না? আমরা কি অমানুষ? এই সময় যদি আমরা চলে যাই, মানুষের নামে তো আমরা কলঙ্ক হব। আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে হয় না। আমরা যেতে পারি না, আমরা যাবো না সালেহা, না। আসলে আসলে বাবা বাবা, তুমি না খুব ভালো একটা কথা বলেছ। বিপদ দেখেই যে চলে যাবে, সে আসলে মেহমান হয় কিভাবে বলো? হ্যাঁ, রান্না হবে না, সবাই অসুস্থ, এটাই তো? জি জি জি, রান্না হবে না, কোনো অসুবিধা নাই। এই যে আমার বউ সালেহা, উনি খুব ভালো রাঁধতে পারে, উনি রাঁধবেন, আপনারা সবাই খাবেন, সাথে আমরা একটু খেলাম, অসুবিধা কি? আরে কোকি, আমার রান্না কি উনাগমত হইব নাকি? না হলে তো কোনো অসুবিধা নাই, তুমি রাঁধবা, যেটাই হোক, মজা হোক আর না হোক, খাওয়া দরকার তো। তুমি রাঁধবা, আমরা সবাই মিলে দিলাম, কী কর খালু? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এই যে খুব ভালো একটা সমাধান হলো। হ্যাঁ আচ্ছা মা, তুমি কি ওই মানে বিরিয়ানি রাঁধতে পারো? হ্যাঁ, আরে দশ পদের বিরিয়ানি রান্না করতে পারে, তুমি মুলতানের বিরিয়ানিটা রান্না করো। আরে মুলতানের ওই যে মুলা ঠুলা দেয়, যে বিরিয়ানির মধ্যে মুলা দেয়, মজা অন্যরকম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজ মুলতানি বিরিয়ানি হয়ে যাক। বিরিয়ানি রান্না হবে? হ্যাঁ, তোমায় কিছু করতে হবে না, তুমি গিয়ে ঘুমিয়ে থাকো, রান্না বান্না সব শেষ হয়ে গেলে তোমাকে খবর দেবো, তুমি এসে খেয়ে নেবে। যাই খেলাম না, আপনার কোনো অসুবিধা নেই, আপনি খালি খেয়ে নেবেন, অসুবিধা নেই, সব কিছু। তা তুমি বসে রয়েছো কে? হ্যাঁ তুমি যাও, জলদি করে বিরিয়ানি রান্না করো। পাখের ঘরটা কোন দিকে? সবাই না খেয়ে থাকবে এরকম কথা হয়? Thank you.
হ্যাঁ মা। হ্যাঁ আসলে একটু দেরি হয়ে গেছিল তো মা। কি বলো মা তুমি এইসব, মানে আব্বা কি ফকির হয়ে গেছে নাকি যে তোমাকে একটা ওষুধ কিনে দিতে পারে না? আচ্ছা মা ঠিক আছে ঠিক আছে, আমি তুমি আব্বাকে বলো যে আমি ফার্মেসির ওখানে যেতে। মা তুমি এসব কি বলতেছ, আমি হাতে টাকা আসলে তো কিছু না কিছু তোমার জন্য পাঠাই। হ্যালো ভাইয়া, আজ নাকি তো শুটিং নেই? না শুটিং নেই না, মানে আমি প্যাক আপ করেছি, ক্যান্সেল করেছি। আচ্ছা তাহলে বাসায় আয়, শুটিং থাকে বলে তুই বাসায় আসতে পারিস না। আয় না ভাইয়া, আজকে তোর সাথে বসে একটু আড্ডা মারি। আসলে আসলে শরীরটা খুব একটা ভালো নেই রে বউ, আজ আর না আসি। তোর শরীর ভালো নেই কেন, কি হয়েছে, ডাক্তার দেখিয়েছিস? না 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 তেমন কিছু না, ওই একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে তুই আয়, একটু আড্ডা মারি, রান্না বান্না করে খাই, ভালো লাগবে ভাইয়া, চলে আয় প্লিজ ভাইয়া। বহু শোন প্লিজ, জোর করিস না, আজ আর না আসি, নানান কারণে এমনি ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না। তুই আসলে আমার অনেক ভালো লাগবে ভাইয়া। এত ইমোশনাল হওয়ার কিছু নাই তো বহু, আজকের দিনটা মাফ করে দে। আরে আমি টানা শুটিং করতে করতে একদম অস্থির হয়ে গেছি, একটু একা থাকি, মানে একটু রেস্ট নেই বাসায়। আসবি না না, ঠিক আছে আসতে হবে না তো, আর কখনো তোকে আমি কল দিব না। পাঁচটা লেন্স আছো, আগের লেন্সের খবর আছে, ডিসপ্লেস পড়া ছিল, শ্যাওলা পড়া ছিল, ভাঙ্গার, এগুলো নিয়ে আমি কাজ করতে আসছি। না এগুলো নতুন সব, দেখো একটা লেন্স দেখো আমার, আমি বুঝবো। দেখাও কি, হ্যাঁ কী কী লেন্স আমার বলো, কী কী লেন্স আছে তুমি? 1635, হ্যাঁ 5085, 35 প্রাইম, আর হচ্ছে 70। হ্যাঁ প্রাইম প্রাইম বুঝি না, ভালো কিছু চলতে হবে। হ্যাঁ রাখো। গরু ছাগল নিয়ে হাল চাষ করতে আসছি আমি।
হ্যালো ভাই, আপনি শুটিং রেডি করেন? জি আমি আসছি। আমি বলছি, আমি সবারই বলছি ভাই, ওরকম মানুষটা যে আমার শুটিং ভাষায় দিব। ভাই আমি সবকিছু রেডি করতেছি, পরোটা কি গরম গরম রেডি করো। অসুবিধা নেই, দুই ভাই মিলে কালা বোনা দিয়ে আমরা ভাত খাবো। ও সরি, দুই ভাই মিলে আমরা পরোটার কালা বোনা দিয়ে আমরা নাস্তা করুন। ভাই আপনি আসেন। হ্যাঁ ঠিক আছে, রাখেন, আসছি। বাইরে যাবি না? কই যাবো? আরে তো বাজার শুনে কিছু নাই, চল চল। আপনারা কি করেন? একটু বাইরে যাচ্ছিলাম, ওই বাজার কিছু খাওয়া দাওয়া। হ্যাঁ হ্যাঁ, আপনার পাগল নাই? আপনি নিচে নামবেন, কট বিহাইন্ড হইয়া ফিরিয়া আসিতে যাইবেন, কিন্তু পারিবেন না। কি বলে সব? সত্যি কথা করছি তয়, আপনি যদি টাকা দিতে চান তাহলে পরে কোনো সমস্যা নেই, আপনি টাকা দেবেন। ক্যাশ টাকা আছে? ক্যাশ নাই, মোবাইল অ্যাকাউন্ট আছে। আচ্ছা এই বাদল ভাই, আপনার কাছে মানে অ্যাকাউন্ট নাম্বার আছে তো? মানে মোবাইলে অ্যাকাউন্ট আছে তো? আপনি তো আমার ভালোবাসেন, আমি আপনার পছন্দ করি, আপনার জন্য 100টা ছাড় মানে ডিসকাউন্ট, আমার 500টা পাঠাই দিলেই হবে। তবে একটা কথা আছে, কথা হচ্ছে যে কালকে রাত্রি আপনি যে একটু চিল্লাপাল্লা করছিলেন, সেই জন্যে কিন্তু ওই সভাপতি চাষা মানে ওই যে কমিটি, ফ্ল্যাট কমিটির যে সভাপতি, ওই চাষা কইছে আপনার মানে একটু ডাক দিবার। কতক্ষণ এমনি শুয়ে বসে থাকবি? ক্ষুধা লাগছে তো, আর ব্যবস্থা কর, বিকাল হয়ে যাচ্ছে, কখন খাবো? ফাইন, রান্না কর। রান্না করবো মানে? আমি রান্না করবো কোথেকে? বাসায় কি কোনো সদাইপাতি আছে নাকি? নিচে চল, নিচে গিয়ে বাজার করে আসি। নিচে যাওয়া পসিবল না, নিচে বুয়া আর পেপারওয়ালা দুজনে দাঁড়ায় আছে। এটা কোনো কথা? আমি আর পারতেছি না এমনি, আমার ক্ষুধা লাগছে ভাই। দাদা বলছিলাম, বাদল ভাই ওই যে নিচে কি বুয়ার পেপারওয়ালা আছে নাকি? For more update, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.